বন্ধুরা গুড ইভিনিং, সবাইকে শুভ সন্ধ্যা। এই আমার মিসেস অন্তরি, এই যে অরিন্দন্দা, আমরা চারজন রেডি হচ্ছি, প্রায় হয়েই গেছি। একটা বিশেষ জায়গায় যাব আমি এবং অরিন্দন্দা দুজনেই খুব এক্সাইটেড। এদের দুজনের কথা বলতে পারবো না, এরাও জানে, কিন্তু আমরা দুজন ভীষণ এক্সাইটেড। কোথায় যাচ্ছি? ভীষণ এক্সাইটেড ব্যাপারটা বলতে পারেন। একটা কি ছোঁয়ার জন্য যাচ্ছি, একটা দামি জিনিস যেটা ছুঁয়ে পরখ করার জন্য, সেটাকে গায়ে মেখে নেওয়ার জন্য, এবং সেটা কোথায় যাচ্ছি ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলুন, ফাইনালি আমরা এই জায়গাটার জন্য এক্সাইটেড, সেই জায়গার জন্য বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি বাঘের খোল থেকে রাস্তাঘাটে, একটা স্কুটিতে চারজন হবে না, আগে আমাকে নামিয়ে দিয়ে আসবে, তারপরে এসে অমিতের দিকে এবং আমার মিসকে নিয়ে যাবে। আমরা বাঘের খোল থেকে সেই গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি, যারা হচ্ছে গিয়ে বকুল মাঠ। বকুল মাঠের উদ্দেশ্যে যাচ্ছি, এবং বকুল মাঠের উদ্দেশ্যে কেন যাচ্ছি, ওখানে কি আছে সেটা ওখানে গিয়ে রাস্তাতেই যাচ্ছি। আমি যত কাছাকাছি এসে যাচ্ছি, আমাদের মধ্যে এক্সাইটমেন্ট আরও একটু বেশি বেশি করে বেড়ে যাচ্ছে। বিশেষ করে আমি এতটা এক্সাইটেড, সে কী বলবো। অনেকগুলো মানে এখানে গাড়ির স্ট্রোক করছে চালাচ্ছে, কি কোনো ব্যাপার আর কি। এখানে রাস্তাটা একটু শিওর হয়ে বামে না নি। আচ্ছা, বকুল মাঠটা কোন দিকে, এদিকে না দিকে? হ্যাঁ, বাঁ দিকে। এই বাঁ দিকে পড়ে যাচ্ছে মাঠ, প্রায় কাছাকাছি এসেই গেছি। সারপ্রাইজ ছিল, এখন আমরা বকুল মাঠে এসেই গেছি। বকুল মাঠ থেকে এই পাশ থেকে আমরা ঢুকবো একটা সরু গলি রাস্তাতে, যেটা হচ্ছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালির শুটিং হয়েছিল। যেটা এক্সাইটমেন্টটা এটাই ছিল, সত্যজিৎ রায়ের পথের পাঁচালির শুটিং হয়েছিল যেই জায়গাটাতে। এখন আমরা সেই জায়গাটাতেই পার্টিকুলার যাব, এবং ওখানে আমাদের নিয়ে যাবেন, আমার নাম তুষার ঘোষ। উনি পার্টিকুলারগুলো বলতে পারবেন যে কোন কোন জায়গাগুলো শুটিংটা মেন হয়েছিল, কী কী পজিশানগুলোতে ছিল, সব কিছু ওনাকে পেয়ে গেছি। এই যে তুষারবাবু, যদি আমরা কোনোদিন আবার এসে থাকেন, এনাকেও নিতে পারেন সঙ্গে, দেখে নিলে। এবং ওনাকে নিয়ে আমরা বলুন, উনি পথের পাঁচালি একটা আর্টিস্ট, যখন প্রসাদ দিয়েছিল না প্রসাদ দিন, হ্যাঁ অভিনয় করেছেন, প্রসাদ দিচ্ছিল যে সিনটাতে। আচ্ছা, আর একটা হচ্ছে তুলসী চক্রবর্তী যে মাস্টারি করছে না, এই ফটকে ওইখানে আছে, ফটকে সেটা বোড়াল স্কুলের যে মসজিদটা আছে ওইখানে হয়েছে। চলুন, এবার ওনাকে নিয়ে আমরা সেই পথের পাঁচালির শুটিং স্পটেই যাচ্ছি, যেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড দেখেছিল সেই ফিল্মটা, যেটা আমাদের ভারতবর্ষের প্রথম কোনো অস্কার পাওয়া ফিল্ম, 52 সালে। এবং যে সিনেমার নাম শুনলে আজও বাঙালি বলে উঠে, একটা সিনেমা তৈরি হয়েছিল, সেই সিনেমার শুটিং জন্য আমরা এখন যাচ্ছি। 1953 সালে রিলিজ হয়েছিল, হ্যাঁ, তাই সেখানে এখন আমরা যাচ্ছি। চলুন, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। চক্রবর্তী মারা গেল, ওনার অমর চক্রবর্তী আছেন, ওনার আন্ডারে সব, কিন্তু ফরেন থেকে টাকাও আছে সত্যজিৎ রায়ের। হ্যাঁ, সত্যজিৎ রায়ের স্ট্যাচু গুরুত্ব দিচ্ছে না, কেন দিচ্ছে না আমি বলতে পারবো না। এত সুন্দর একটা, এত মানে যেটা বাঁচিয়ে রাখার মতো জিনিস, সেটা কেন এখানটাই ভগ্ন অবস্থায় পড়ে আছে সেটা তো উচিত। এখানে ক্লাব কর্তৃপক্ষ বা যারা দায়িত্বে আছে সত্যজিৎ মেমোরিয়াল ফান্ডের, এটা তৈরি করা পুনরায়, কারণ একটা ওয়ার্ল্ড ইতিহাসের রেকর্ড যেটা পথের পাঁচালি তৈরি করেছিলেন, এবার সেই পথের পাঁচালি শুটিং জন্যই আমরা এখন আছি। এবার ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো ওখানে কোথায় কীভাবে কী শুটিংগুলো হয়েছিল। আমি খুব এক্সাইটমেন্ট এটা দেখার জন্য, তো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। হ্যাঁ, এই পুকুরের পাশ দিয়ে ওইখান দিয়ে আছে ওইদিকে পুকুর। আচ্ছা, এখন আমরা যাচ্ছি সেই পুকুর
যে পুকুর পারে বসে সে বড়শি আর ছিল বৃষ্টি এসে গেছিল সেটাই তো আচ্ছা ওটা কি সেই পুকুরের পাড়টাতে পাঁচিল ভেঙে সেটা আজকে দেখেছেন সেই পাঁচিল পথের পাঁচিল ধ্বংসাবশেষ সিট গুলো সব পড়ে আছে ধ্বংসাবশেষ হয়ে দেখতেই পাচ্ছেন এখানটাতে ভাবতে পারেন এই প্রত্যেক এক একটা ইটের ভাঙা মানে এক একটা 36টা ছোঁয়া দেখতেই পাচ্ছেন হয়তো আমাদের নসিবে নেই সে দেয়ালটা দেখতে পেলাম না তবু তার ধ্বংসাবশেষ দেখি আর কি ধ্বংসাবশেষ একটা ইতিহাস ওই যে ইতিহাস কথা বলে কানে কানে পুরনো দেয়ালগুলো কিন্তু ওই যে বংশী চন্দ্রগুপ্ত ছিল না ওনার উনি সব আটের কাজ করছিল উনি আটের কাজ করছিল তারপরে হুবাউ এই বংশী চন্দ্রগুপ্ত এই সেই সেই বংশটা পড়ে আছে আচ্ছা এই চাবি লাগানো ইনি খেজে থাকেন তুলসী মঞ্চ কোথায় দেখতে পাচ্ছি কি ওই আছে ওই যে কলতলার মতন হয়েছে ওইখানে কলতলার মতন দেখাতে পাচ্ছি কিনা আমাদের আমি জানিনি না ওইদিকে এইগুলো সব রিপেয়ার করে ফেলেছে না হ্যাঁ ওইদিকে সব ভেঙে রিপেয়ার করে আচ্ছা মেন যে ঘরটার ভিতরে শুটিং হয়েছিল যে ঘরটা যে ঘর মতো ভেঙে ফেলেছে ভেঙে নতুন করে ফেলেছে আচ্ছা ওটা সেই ঘরটাই তো যেখানে তুলসী মন্দির আমরা দেখাতে পাচ্ছি না চাবি লাগানো বাড়িতে নেই হাই দেখা যাচ্ছে তুলসী মন্দির এখন নাকি আছে দেখাতে পাচ্ছি না তো হাই দেখা যাচ্ছে তুলসী মন্দির এখন নাকি আছে দেখাতে পাচ্ছি না তো আচ্ছা এই পোর্শনটাতে কি ছিল এই মানে এই পোর্শনটা নিয়ে মানে অপু দুর্গার বাড়িটা দেখ আমি রিসেন্ট ভিডিওতে দেখেছি তুলসী মন্দির আছে বলে ও আচ্ছা আর এই পোর্শনটাতে ভেতরে ঘরে তো শুটিং আচ্ছা আমাদের ভিতরে ঘর বাড়ি ঘরে আচ্ছা আমি তুলসী মঞ্চটা আপনাদের দেখাতে পারলাম না ওনাদের বাড়িতে কেউ নেই বাদ বাকিটা যতটুকু পেরেছি আমরা দেখাতে পেরেছি এবং ওই সিনেমার একজন সেই ছোট শিশু শিল্পীকে আজ দেখতেই পাচ্ছেন আমার নামটা আরেকবার যদি বলেন আমার নাম তুষার ঘোষ তুষার ঘোষ 81 এই সুবীর বন্দ্যোপাধ্যায় ওনার সেম একই এজ 881 এরকমই ওনাকে পেয়ে গেছি সঙ্গে তার মানে ওনাদের এদেরকে ছোঁয়া মানে বলবেন সত্যি রায়কেও ছুঁয়ে ধরা কারণ ওনাদের স্বচক্ষে তার রোল ক্যামেরা অ্যাকশন তার ভয়েসে তারা তো সেইগুলো টেক হয়েছিল তাই আমরা যতটা পেরেছি দেখাতে পেরেছি এখন আমরা যাব সেই মন্দিরটাতে আমাদের মন্দির থেকে এই মন্দির দুটোর বয়স হচ্ছে 1600 খ্রিস্টাব্দের মন্দির তার আগে আমি আরেকবার বলে যাই এখানে আমার একটাই এই ব্লগের মাধ্যমে রিকোয়েস্ট থাকবে যে এই হ্যাঁ এই জায়গাটা পুনরায় 36 রায়ের জন্য স্পেশালি আর একবার পুনরভাবে এটা নির্মাণ করা হোক কারণ এটা জিনিস লেজেন্ড ভারতবর্ষের যাকে ওয়ান এন্ড অনলি ওয়ান ডিরেক্টর প্রডিউসার মিউজিশিয়ান রাইটার সবকিছু ওয়ান এন্ড অনলি ওয়ান পিস ছিলেন মাস্টার পিস সেটা ছিল লেজেন্ডারি সত্যজিৎ রায় এবং তারই হাত ধরে পথের পাঁচালি তৈরি হয়েছিল এবং ভারতবর্ষের প্রথম অস্কার এসেছিল সেই তার মূর্তিটা এইভাবে অগোছালো ভাঙা অবস্থায় পড়ে থাকার নেওয়া যাচ্ছে না তাই আমার এই ব্লগের মাধ্যমে তার কাছে বার্তা থাকবে যারা পাশাপাশি আছেন এই জায়গাটা সত্যি সুন্দর করে একটা তুলে ধর মানে পুনর্নির্মাণ হোক বিশেষ তারই জন্য সংস্কার হোক এবং যাতে আমাদের বাংলার একটা গর্ব
যারা আসবে ভিজিট করতে, যারা ফরেনাররাও যদি কোনোদিন এসে দেখে, তাহলে এই জায়গাটা মনে রাখবে। এবং তারাই যদি এসে দেখে যে আমাদের দেশে একজন লেজেন্ডারি ডিরেক্টর মাস্টারপিসে তারই যদি সৌধটা এভাবে ধ্বংসাবশ রক্ষণাবেক্ষণ হচ্ছে না, তাতে কিন্তু আমাদের বাংলার উপর এফেক্টটা খুব খারাপই পড়বে, সেখানে কিন্তু আমাদের অপমান। তাই সো এটাই আমাকে এইটুকুই বার্তা, যদি কিছু ভুল থেকে থাকে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি ব্লগের মাধ্যমে এই বুটুকু বার্তাই দিতে চাই। এক ডজনের উপর রুমাল চলে যেত, তারপর আমরা জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি এত রুমাল বলো দিলে তো এক ডজনের উপর রুমাল যায়, এরকম কুট 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 করে করতে করতে কেন কেউ গুলো ভিউগুলো নিত, ভিউগুলো নিয়ে করতে কোন জায়গায় কিরম করলে না করলে হয় সেই ভিউগুলো নিত। তাহলে বোরওয়েলটা একটা এমনই জায়গা যেটা হচ্ছে ইতিহাস যদি কথা বলে তাহলে হিস্টোরিক্যাল জায়গা, তাহলে শুনতেই পাচ্ছেন। আপনি যদি ত্রিপুরা সুন্দরী মন্দির ওখানে যান আরো দেখতে পাবেন বাঘের চিমাল হাতি সব রকম ওখানে মাটি খুলে পেয়েছে। উনার অনেকটাই বয়স হয়ে গেছে, 81, উনি হাঁটতেই পারছে না, শুধু আমাদের অনেক রিকোয়েস্ট অনুরোধে উনি আমাদেরকে না ফেলে আমাদের সঙ্গে সঙ্গে হেঁটেছেন, শুধু যতটা পেরেছেন উনি দেখানোর চেষ্টা করেছেন। অনেকটাই মুছে গেছে, পুকুরটা আছে, হরি মন্দিরটাও আছে, শুধু যে বাড়িতে গেলাম ও বাড়িতে না থাকার জন্য হরি মন্দিরটা দেখাতে পারলাম না, কিন্তু মেন দেয়ালে পাঁচটা ভেঙে গেছে দেখাতে পেরেছি। এখন আমরা যাচ্ছি সেই মন্দিরটাতে, বকুল মাঠ, বকুল মাঠের সেই মন্দির বিখ্যাত, যেটা হচ্ছে পথের মাঝে ব্যবহৃত হয়েছিল, সেই বকুল মাঠের মন্দিরে সেই মন্দিরে আমরা এখন যাচ্ছি। এবার আমরা যাচ্ছি বকুল মাঠ ধরে সেই মন্দির, জোড়া মন্দির, অপু দুর্গা, হ্যাঁ, পথের পাঁচালির মানে অরিন্দন্দ যেখানে পয়েন্ট করেছে দাঁড়িয়েছে ওই জায়গাটাতে একটা বেলগাছ জামরুল গাছ ছিল, এইখান থেকে খেলনা দাঁড়িয়ে মন্দির থেকে যাচ্ছে। আচ্ছা, এটা সেই বকুল মাঠ আর সেই মন্দির, বকুল গাছটা দেখতে পেলেন না হবে সাতার মতো বকুল মাঠ তার গোড়ার পড়ে রয়ে যাবে। এই অন্য নাও সেই বকুল গাছের গোড়াটা পড়ে সত্যি যায় এলাকার অনেক ওটা আছে বিরাট একদম ছাতার মতো কুন্দা গোড়াটা। আচ্ছা এটা এটাই আচ্ছা তো এইটা ছিল সেই সত্যজিৎ রায়ের সময়কার বকুল গাছের গোড়াটি, এখনো যেটা রয়েছে সেটা যেহেতু অনেক দিনের পুরনো গাছ আর ভেঙে গেছে অর্ধেক থেকে, তাই জন্য ওনারা তার সাবস্টিটিউট একটা গাছ এখানে লাগিয়েছেন, এটাও একটা বকুল গাছই এখানে ওরা লাগিয়েছেন এই বকুল মাঠের ঐতিহ্য ধরে রাখার জন্য। এই সেই জোড়া মন্দির যা আমরা পথের পাঁচালিতে দেখতে পেয়েছিলাম। আচ্ছা এই মন্দিরটা আর কিছু কিছু ডিটেলস আপনি বলুন আমাকে, পথে পথে আগে কি ব্যাপারগুলো ঘটেছিল সত্যি করেছি, হ্যাঁ এইটাই সত্যি করেছিল আমাদের এই দালানে করেছি, দালানটাতেই যাব নিশ্চয়ই। আর এই মন্দিরটা কোনখানটাতে উপদুয়া পাত্র দাঁড়িয়েছিল, হ্যাঁ খেলাটা করেছিল এই খেলাটা করে খেলনা এখান থেকে দাঁড়িয়ে নেবে, হ্যাঁ আচ্ছা এই জায়গাটাতে অপুদুর্গ মানে ওই জায়গাটা যেখানে কণ্ঠ ভিতরে বট গাছটা ছিল, আচ্ছা বেলগাছ, সরি বেলগাছ, মানে এখানে খেলাটা মেয়ে ছুটে চলে গেছিল খেলনা দাঁড়িয়ে খেলনা দাঁড়িয়ে।
আমি একটু মন্দিরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন। মানে আমার ভাবলেই অবাক লাগে, এটাই সেই সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর শুটিং মন্দির। এবার আপনাকে যে রাস্তাটা দেখাবো, যেটা হচ্ছে গিয়ে যখন দুর্গা মারা গেল অপুকে নিয়ে যখন তার মা বাবা সেই গরুর গাড়িতে করে চলে যাচ্ছিল না, যে রাস্তাটা সেটা হচ্ছে কি আমি আবার আপনাদেরকে দেখাবো ভালো করে, তাকে দেখে নিন। অটো চলে যাচ্ছে যে রাস্তাটা, যে অটো চলে যাচ্ছে সোজা ওই রাস্তা থেকে বেরিয়ে এসে, এই যে অরিন্দমদা ফটোগ্রাফি করছে যে রাস্তাটাতে দাঁড়িয়ে ওইটা থেকে বেরিয়ে এসে এখন এই ঘুরে গেলাম ক্যামেরাটা, এই যে মোটর সাইকেল চলে যাচ্ছে একটা সেই রাস্তা যেটাতে গরু গাড়িতে করে দুর্গা মারা যাওয়ার পর অপুকে নিয়ে তার মা বাবা চলে যাচ্ছিল, এটা সেই রাস্তাটা। তাহলে আবার ভাবুন, 70 বছর আগে সেই রাস্তাটা তখন আর এখন, সিনেমাতে দেখবেন আর এখন মিলাবেন, কতটা তফাত। আমরা একটা হিস্টোরিক্যাল জায়গাতে দাঁড়িয়েছি, আমি কতটা এক্সাইটমেন্ট নিয়ে কথাগুলো বলছি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। সেই রাস্তাটা যেটা থেকে বেরিয়ে এসে এইটাতেই সেই রাস্তাতে বেরিয়ে চলে গেছিলো।